পল এবং মাহবুব, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, অল্টন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেখছিলাম পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর। এখন রয়েছে দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআর প্রেসিডেন্ট এবং শাসা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ। আমরা কথা বলছি তার সঙ্গে। জনাব শামস মাহমুদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন এবং শুরু করতে চাই, সার্বিক পরিস্থিতি সকলেই আমাদের জানা আছে, তারপর ওভারঅল পরিস্থিতিতে আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক অবস্থানগুলো আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। প্রথমে আমি যেটা শুরু করতে চাই যে আমাদের তো করোনা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, সবাই জানেন সেটা বাস্তবতা একটা আমাদের জন্য। আর আমরা সম্প্রতিকালে দেখলাম যে বাজেটটা বাজেট এসেছে এবং আমাদের ব্যবসা বাণিজ্য যে টাকা অলমোস্ট স্তব্ধ হয়ে গেছিল ওটা এখন কিছুটা আবার সফল অবস্থা যাচ্ছে। তো কিন্তু এখনো অনেকগুলো সমস্যা আছে, স্পেশালি আপনার ধরেন দোকানপাট খোলা কিন্তু ক্রেতা নেই, ক্রেতার সংখ্যা খুব কম। তারপরে ওভারঅল ধরেন স্পেশালি এসএমই বিজনেস, ছোট ক্ষুদ্র যারা বাজারে যে যারা কাজ প্রতিষ্ঠান, এনারা অনেক সংকটের মাঝে আছে। এক্সপোর্টের দিকেও আমি যদি দেখি, এক্সপোর্ট মার্কেটেও কিছুটা আমাদের সমস্যা হচ্ছে, যদিও আমরা আশাবাদী যে এটা আগামী দিনগুলোতে আগে যে গ্রোথটা ছিল ওটা আমরা সেটা পাবো। ওভারঅল এখনো আমরা একটা আশঙ্কার মধ্যে আছি, কিন্তু আশা করি যদি ঠিক করে বাস্তবায়ন করা হয় সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তাহলে আমরা এর থেকে কিছু উত্তম আমাদের হবে। সংসদে আরেকটি বিষয় জানতে চাইব, যে যে বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্প আমরা দেখছি যে সেটি নিয়ে আমাদের যে অর্থনীতির যে কন্ট্রিবিউশন এবং সেখানে প্রণোদনার ঘোষণা আসছে বাস্তবায়ন, এবং এই সেক্টরে যারা কাজ করেন ইতিমধ্যে তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত, সেই জায়গাটা একটু যদি মতামত দেন। এখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে একটা বড় প্রণোদনা দিয়েছে এই মাঝারি শিল্পের জন্য, কিন্তু আপনি যদি দেখেন যে এখানে যেটা হয়েছে যে মাত্র আপনার 70 কোটি টাকা মনে হয় ডিসবার্সমেন্ট হয়েছে আজ পর্যন্ত। তো এখন কেন, এখন এখানে আমাদের এখন কথা বলে বের করতে লাগবে বিভিন্ন স্টেক হোল্ডার আছে, ব্যাংক আছে, বেসরকারি ব্যাংক আছে, তারপরে সরকারের যেসব অর্গানাইজেশন গুলো আছে, যে এটা কেন ডিসবার্সমেন্ট হচ্ছে না। কারণ বড়দের ক্ষেত্রে যে 30 হাজার কোটি টাকা যেটা দেওয়া হয়েছিল ওখানে ডিসবার্সমেন্ট ওখান থেকে কিছুটা হলেও হচ্ছে, আর ছোট ক্ষুদ্র মাঝারি যে শিল্প যারা আছে এখানে কিছু জিনিস আমাদের বুঝতে লাগবে যে আপনার যে কর্মীরা থাকে এসব প্রতিষ্ঠানে এটা কিন্তু ছোট হয়, যেমন 5 থেকে 10 জন কর্মী থাকে অথবা 20 জন কর্মী থাকে ম্যাক্সিমাম, সবাই কিন্তু ধরো আমার দেশের বাড়ির খুবই বাংলাদেশ অর্থনীতিতে আর অল্প বেসরকারি খাতে আমাদের যে গ্রোথ বাংলাদেশের যে গ্রোথ বেসরকারি খাতের যে ব্যাংক এখান থেকে লোন ডিসবার্সন করছে না, কি জন্য? এখন অনেকে যেমন ব্যাংক থেকে অনেক দোষারোপ করছে, বলছে যে ওরা চাচ্ছে না ফর্মাল রিলেশনশিপ নাই, লিখে দিচ্ছে না টাকা। তো এখানে কিন্তু একটা জিনিস বুঝতে লাগবে আমাদের, যেটা ব্যাংক ইজ এ ফর্মাল ইনস্টিটিউশন, ব্যাংক ইজ এ ফর্মাল ইনস্টিটিউশন, ওনাদের বোর্ড অফ ডাইরেক্টর থাকে আর এক্সিকিউটিভ কমিটি থাকে। ওইভাবে বোর্ড থেকে যেভাবে ডিসিশন দেওয়া হয় ওখানে যিনি কর্মরত সিইও অথবা এমডি আছে ওনারা কিন্তু ওটাই পালন করে। তো এখানে আমাদের সিইও এমডিদেরকে দোষ দিতে লাভ নেই, কারণ আপনি দেখেন ব্যাংক কিন্তু এই করোনা ভাইরাসের যখন পরিস্থিতি যখন খুব ভয়াবহ আকার নিল নিল তখন কিন্তু ব্যাংক গুলো খোলা ছিল, ব্যাংকের বহু কর্মী আক্রান্ত হয়েছে করোনায়, অনেকে মারাও গেছে। তো ওনারাও কিন্তু এখানে সাফার করছে, আর হিউম্যান নেচার হলো একজন একজনকে হেল্প করা, ওনারাও চাচ্ছে হেল্প করতে। তো এখানে তাহলে
হোয়াট ইজ দ্য স্টামিং ব্লক যে কারণে আমি টাকা দিতে পারছি না? একটা হতে পারে যেটা আমরা মনে করছি ওটা হলো যে দ্য ইন্টারেস্ট রেট ক্যাপ অফ 9%। এই 9% যখন ক্যাপ করে দিবেন, এটা তো একটা যৌক্তিক ওনাদের একটা একটা পয়েন্ট, কারণ এখানে আপনি 1 কোটি টাকা যদি ভাগ করেন 100 জনের মধ্যে, আপনার 100 জন কর্মী লাগবে এটাকে এখানে ফাইল গুলা প্রসেস করার জন্য, খুঁটিয়ে দেখার জন্য। তখন কিন্তু আপনার ওভারহেড যে কস্ট থাকে একটা প্রতিষ্ঠানের ওটা বেড়ে যায় অধিকাংশে। কিন্তু আপনি যদি 1 কোটি টাকা একজন সিঙ্গেল বড়কে দেন, তখন একটা রুটিনে কাজ করতে পারে। তো এখানে কিন্তু ওভারহেড এর কোয়েশ্চেন চলে আসবে। আচ্ছা আচ্ছা, তো আমরা মনে করছি যে এই ক্যাপটা জন্য ওনারা কিছু অসুবিধার মধ্যে আছে, হুম হুম কিন্তু সেকেন্ড 2 মাস চলে গেল, এখনো কিন্তু ডিসবার্সমেন্ট পায়নি। সাথে আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি এই অন্যতম তো জরুরি, হুম হুম ওনারা কিন্তু এখনো পায়নি। তো যদি এখানে স্ট্রাকচারাল কোনো প্রবলেম করে থাকে, আমরা আশা করবো তারা ব্যাংকরা ফর্মালি বাংলাদেশ ব্যাংক অথবা প্রধানমন্ত্রী দপ্তরকে লিখিত জানাতে পারে যে আমাদের এই সমস্যা হচ্ছে, এটা আমরা আশা করি বিবেচনা করবেন, করলে আমরা দ্রুত সময়ের মধ্যে এটা বাস্তবায়ন করতে পারবো। জি, আর যদি এটা অনেকটা জানে, তাহলে যেটা করতে পারে যে যেমন সরকারের এসএমই ফাউন্ডেশন আছে, পিকেএস আছে, ওদের ছুটে সরকার ক্যান তখন করতে রিওয়ার্ড পারে। জি অ্যান্ড রিডিউস হুম জি, জনাব শামস মাহমুদ, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে, আপনি সংযুক্ত থাকুন, আমরা আবারও ফিরে আসছি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট এবং শাসেল এমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদের সঙ্গে। আমরা তার সাথে আবার আলোচনা করছি। জনাব শামস মাহমুদ, আমরা বিরতির আগে এসএমই সেক্টরের পণ্য দ্বারা বাস্তবায়নের জায়গাটি নিয়ে কথা বলছিলাম, এবার একটু যেতে চাই যে এই যে ব্যবসায়িক অবস্থান গণনা পরিস্থিতি, সরকারের নানা প্রণোদনা, সে সাথে মুদ্রানীতি নিয়েও এখন কথা হচ্ছে, সে জায়গাগুলোর প্রত্যাশার জায়গা যদি বলেন। মূল্যনীতি আমরা এই মাসের শেষে আমরা পাবো। তো এখানে ইনফ্লেশন ইনফ্লেশন চেক করার জন্য যে মেজার গুলো নেওয়া হবে, আমরা আশা করি এখানে বাংলাদেশ ব্যাংক কিছুটা ভাবে এটাকে গুরুত্ব দিবে, কারণ অলরেডি কিন্তু 5.5% ছিল আপনার ইনফ্লেশন রেটিং বাজেটে, সেটা বলা হয়েছে। কিন্তু এই গত মাসে জুন মাসে মনে হয় 6% ছয় চলে যাবে। এটা কিন্তু আলটিমেটলি যেটা হবে যে এখন যে কার্ডন ট্রান্সাকশন হচ্ছে, এটা সাধারণ জনগণ রুটের একটা প্রেশার ক্রিয়েট করবে, কারণ ডিসপোজেবল ইনকাম আমাদের কমে যাচ্ছে। তো এদিকে আমরা আশা করবো সরকার নজর রাখবে, স্পেশালি বাংলাদেশ ব্যাংক নজর রাখবে। আরেকটা জিনিস হলো যে এখানে এসএমই আবার চলে আসে, এসএমই কি জন্য টাকা দিতে ব্যাংকরা অনিচ্ছা প্রকাশ করছে। প্রথমে ট্রেজারি বিলের ইল্ড, আমার ট্রেজারি বিলের ইল্ড এখন কিন্তু আপনার 7%-এর উপরে, 7% যখন হবে তখন কিন্তু ব্যাংকাররা কিন্তু চাবে যে, কারণ এখানে সাধারণ ডিপোজিটের টাকা থাকে, ওনারা একটা সেফ জায়গা টাকাটা রাখতে চায়। তো যদি ওখানে যখন টাকাটা রাখবে, তখন কিন্তু প্রাইভেট সেক্টর, আমরা বিগত কয়েক বছর যদি দেখেন ট্রেন দিচ্ছে প্রাইভেট সেক্টর কে সুইচ করা হচ্ছে, আমরা প্রাইভেট সেক্টর হ্যাজ টু ফান্ড পাস। ওয়ান অফ দ্য মেইন রিজন হলো ট্রেজারি বিল ইল্ডটা অনেক হাই। তো ব্যাংকরা আমাকে 9% না লোন না দিয়ে বলেছে 7% রিটার্ন পায় ট্রেজারি বিল রেখে ব্যাক পায় বাংলাদেশ গভর্নমেন্ট। এটা তো যে কোনো বিজনেস মডেল ওনার এটা করবে। তো এই জায়গাটাও আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের একটু বিশেষ নজর দেওয়া উচিত। আর ডিভ্যালুয়েশনের কথা অনেকজন বলছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এই একটা জায়গায় খুবই ভালো পদক্ষেপ নিচ্ছে, কন্ট্রোল করছে এটাকে, কারণ ন্যাশনাল টেন্ডেন্সি এখন টাকা যেহেতু আমাদের ইম্পোর্ট কমে গেছে, আপনার টাকার কিন্তু মান বাড়ছে, এটা হলো ন্যাচুরাল প্রোগ্রেশন। মানে আপনার এখন ওনারা কিন্তু মার্কেট থেকে ডলার কিনে সেটাকে এখনো ওই 84 টাকায় 85 টাকায় রেখেছে। তো আশা করি এসব মেজার্স আর ওভারঅল বাংলাদেশ ব্যাংক এই করোনা পরিস্থিতিতে যেভাবে অনেক পুনর্বন অনেক সার্কুলার দিয়ে আমাদের চাচ্ছে আমাদেরকে সহযোগিতা কমিউনিটিকে, আমরা আশা করবো যে মনিটারি পলিসি একটা রিফ্লেকশন থাকে, আর করোনা পরিস্থিতি একটা স্পেশাল পরিস্থিতি, এটা যাতে বিবেচনা করে ওনারা কিছু এখানে নতুন দেশে নিয়ে আসে। জি,
হ্যাঁ জনাব শামস মাহমুদ, আমরা একবার শেষ দিকে চলে এসেছি আলোচনার। যাবার আগে ছোট করে জানতে চাই যে ওভারঅল আসলে আমরা বরাবরই জানি যে সারা বিশ্ব কি এখন করোনা পরিস্থিতির সাথে যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে, আমাদেরও একই অবস্থান। তারপরেও সার্বিক বাংলাদেশের উদ্যোক্তাদের সাহস, তাদের পথচলাই কিন্তু আমাদের অর্থনীতির অগ্রগতির প্রধান ভিত্তি। সে জায়গাটায় একটু মতামত দিয়ে যদি শেষ করেন। আমি শেষ করার আগে বলতে চাই, ছোট করে ওটা হলো যে দ্য প্রাইভেট সেক্টর অফ বাংলাদেশ, স্পেশালি যে MSME খাত, এদের যে অবদান, আমরা কিন্তু অনেক অ্যাডভার্স সিচুয়েশন থেকেও খারাপ সিচুয়েশন ওভারকাম করেছি। আর এই পরিস্থিতির মধ্যে যে আমাদের সাপ্লাই চেইনে খাবার সংকট হয় নাই, একদম গেল, তারপর কিন্তু আমাদের খাবার সংকট হয় নাই। সরকার অনেক ভালো ভালো উদ্যোগ নিয়ে কিন্তু একটা নিয়ন্ত্রণ এনেছে, যেমন ধান কাটার ব্যাপার যুদ্ধ নিয়েছে সরকার, খুবই একটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিল ওনারা। তারপরে এখানে এক্সপোর্টের ক্ষেত্রে আমি বলবো যে পজিটিভ ফোর, আমরা এখন এক্সপেক্ট করতে পারি যে হাই কস্ট অফ ম্যানুফ্যাকচারিং থেকে লো কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এ এক্সপোর্ট ম্যানুফ্যাকচারার ব্র্যান্ডরা এখন অর্ডার প্লেস করবে। আগে যদি 30 অর্ডার করতো হাই কস্ট অফ ম্যানুফ্যাকচারিং একটু হাই ভ্যালু আইটেম গুলো, ওনারা কিন্তু 30 থেকে এখন মুভ করে বাংলাদেশে নিয়ে আসছে। চায়না আর আমেরিকা যে ট্রেড ওয়ার হচ্ছে, ওখান থেকে মাসুল করতে পারে কিছু ব্যবসা বাংলাদেশে আসবে। তো উই আর পজিটিভ, কিন্তু এখানে অনেক ডিসিশন নেওয়া হয়েছে, অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা বাস্তবায়ন করতে হবে। এটা যদি সরকার বাস্তবায়ন করে, যেহেতু এই সরকার একটা ব্যবসা বন্ধ সরকার, তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সরকারের নেতৃত্ব আছে, উনিও সবসময় ব্যবসার ব্যবসায়ীদের কথা শুনে এবং আমাদের আমল নেয়, আমি আশা করবো যে ওনার যে সিদ্ধান্ত গুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হলে এই পরিস্থিতিতে আমরা খুব বেশি দিন হবে আমরা এই উঠে আসতে পারবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই প্রেসিডেন্ট এবং শাসাটি নেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদের সঙ্গে। দর্শক, এবার নিচে আরেকটা বিরতি, বেলা 2:25 মিনিটে আবার ফিরে আসবে একুশে বিজনেসে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।